কোকরহাটি কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় শুক্রবার বেলা 1টার দিকে। কোকরহাটি কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন করা হয়। এ সময়ে মসজিদ কমিটির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে মসজিদ উদ্বোধন করেন। প্রধান অতিথি আমেরিকার প্রবাসী জনাব খন্দকার নুরুল ইসলাম হাতেম, বলোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন কুন্নু, আর উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম আর মসজিদের সদস্যমণ্ডলী। সবাই আল্লাহর জন্য করেছি, এটা আমরা আখেরাতে পাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদের জন্য সামান্য পরিমাণ অর্থ ব্যয় করবে, আল্লাহ তার মহান রব্বুল আলামিন মুরব্বি 2 মিনিট নাই খারাপ এই খালে এই যে খারাপ আপনি পরিচয় দেন। আমি ডাক্তার দুবাতেন চৌধুরী, এই গ্রামে আমার বাড়ি, আমি বর্তমানে সাভারে থাকি। আজকে একটা মসজিদ উদ্বোধন করলেন, আপনি অনুভূতিটা বলেন। আমার অনুভূতি খুব আনন্দের, কারণ এই যে আমাদের সবচেয়ে পুরনো মসজিদ, এবং এই মসজিদের আমার বাবা দাদা এবং গুরু সাহেব মসজিদে নামাজ পড়ে গেছে। আজকে হয়তো লোকজনের সংখ্যা বাড়ার কারণে আরো মসজিদে এই গ্রামে হয়েছে, কিন্তু আসলে মনে একটা লোকের জন্য আমাদের সবচেয়ে আদিম মসজিদ, যার জন্য রইল কোকরহাটি কেন্দ্রীয় জামে মসজিদ। আমাদের গ্রামে আরো 3টা মসজিদ আছে, তারপরে এটা হলো মেইন মসজিদ। থ্যাংক ইউ ভাই, আপনি পরিচয়টা দিন। আমি আজকের উদ্বোধক কেফুল হক স্যার, আমার সন্তান সন্তান মোহাম্মদ হক। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, অনেক ভালো লাগছে যে আমরা টাকা দিতাম। আসলে আমাদের সুন্দর হয়েছে, এই জন্য আমরা সবাই